السلام عليكم ورحمه الله ربيع الاول ماشي جمعار دينه براتي اي دعاتي 121 بار পড়ুন غايبي رزق আসবে টাকার ব্যবস্থা হবে দোয়া কবুল হবে ربيع الاول মাস নবীর জন্মের মাস এই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস এই মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীবাসীর জন্য সমস্ত প্রাণী কুলের জন্য সমস্ত সৃষ্টি জীবের জন্য সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসেবে প্রেরিত করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমি পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত হিসেবে প্রেরিত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে পৃথিবীর মধ্যে যত ধরনের অন্যায় অপরাধ ছিল নাফরমানি ছিল জুলুম নির্যাতন ছিল মানুষের মধ্যে কাটাকাটি হানাহানি মারামারি ছিল আল্লাহ তাআলা তার মাধ্যমে দূর করেছেন এবং কে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীবাসীর জন্য নবী রহমতকে একটি মডেল হিসেবে আদর্শ হিসেবে গ্রহণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির জন্য উত্তম আদর্শ সুতরাং কোনো ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করে আল্লাহ তাআলা তাকে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখ শান্তি প্রদান করবেন সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন চিরকালে জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুখ শান্তি প্রদান করবে জান্নাত প্রদান করবেন তাই রবিউল আউয়াল মাসটি হলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস এই মাসের মধ্যে জুমার দিনে অথবা রাতে যদি আমরা নফল ইবাদত বন্দেগী করি নফল নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি জিকির আজগার করি তাসবিহ তাহলিল পাঠ করি রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন ভাগ্যকে পরিবর্তন করে দিবেন কেননা জুমার দিনটি হলো এমন একটি দিন যে দিনের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন জুমার দিনে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন জুমার দিনে বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা সূরাতুল কাহাফের আমল করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত করেছেন কোনো ব্যক্তি যদি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন কোনো ব্যক্তি যদি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করে তেলাওয়াত করে পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন এই 70,000 ফেরেশতা দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন যে নূরটি দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব এবং কি পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা তওবার নিয়তে 121 বার ইস্তিগফার পাঠ করব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে 121 বার দুরূদ শরীফ পাঠ করব উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেই দুরূদটি হলো উত্তম দুরূদ শরীফ ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ভয় এবং আশা নিয়ে আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করব এবং কি এই দোয়াটি 121 বার পাঠ করব
ادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين তোমরা ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকো দোয়া করো নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী সূরা আরাফ আয়াত 56 অর্থাৎ আল্লাহ তাআলাকে কোনো ব্যক্তি যদি ভয় এবং আশা নিয়ে আহ্বান করে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন আর যে ব্যক্তি সৎকর্ম করবে নেক কাজ করবে নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই তার নিকটেই থাকেন তার ডাকে সাড়া দেন তার আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করেন তার দোয়াকে কবুল করেন তাই আমরা 121 বার এই দোয়াটির আমল করব এরপর রব্বুল আলামিনের দরবারে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে টাকা পয়সার প্রয়োজন পূরণ হবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে নিজের জন্য পরিবার পরিজনদের জন্য জীবিতদের জন্য মৃতদের জন্য বিশ্ববাসীর জন্য বিশেষভাবে প্রার্থনা করব দোয়া করব আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন রিজিকের ফয়সালা করে দিবেন আল্লাহ তাআলা গায়েবি রিজিক প্রদান করবেন এরপরে জুমার দিন আসরের নামাজের পর সালাম ফেরানোর সাথে সাথে গোপন একটি দরুদ শরীফ আমরা 80 বার পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা কোনো ব্যক্তি যদি জুমার দিন গোপনে এই দরুদটি আসরের নামাজের পর একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহসমূহকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন সাকিনা বর্ষণ করবেন এরপরে জুমার দিন মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করব যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন তাই আমরা সূরাতুল ইখলাস আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে 10 বার আমল করব পাঠ করব এরপর রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে প্রার্থনা করব দোয়া করব আল্লাহ তাআলা বরকতপূর্ণ সময় রুছেলে আমাদের প্রার্থনাকে কবুল করবেন আমাদের দোয়াকে কবুল করবেন আমাদের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে রাতটি হলো বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রাত এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর বার ছোট্ট একটি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 কোনো ব্যক্তি যদি ছোট্ট ইস্তিগফারটি মাত্র 3 বার পাঠ করে আমল করে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে তার গুনাহকে মাফ করে দিবেন পরে রাতে ঘুমানোর পূর্বে গুরুত্ব সহকারে আমরা আয়াতুল কুরসির আমল করব যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসির আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরকে তার প্রতিবেশীর ঘরকে চোর ডাকাত ছিনতাইকারী ইত্যাদিদের হাত থেকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাকে পাহারার ব্যবস্থাপনা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন